মধ্যযুগীয় বর্বরতা, শাস্তির নামে বর্বরতা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। গত 10 দিনে মাদক সংক্রান্ত অপরাধে 12 জনের মৃত্যুদণ্ডের কার্যকর করেছে সৌদি আরব প্রশাসন। জানা গিয়েছে দোষীদের অধিকাংশকে একটি তরোয়াল দিয়ে গলা কেটে শাস্তি দেওয়া হয়েছে। মাঝে মৃত্যুদণ্ড সংখ্যা কমানো হবে বলে জানানো হয়েছিল সৌদি আরব প্রশাসনের তরফ থেকে, যদিও সম্প্রতি তা বেড়ে গিয়েছে। মাদক পাচারের অভিযোগে যে 12 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে 3 জন পাকিস্তানি, 4 জন সিরীয়, 2 জন জর্ডানের নাগরিক এবং বাকি 3 জন সৌদি আরবেরই বাসিন্দা। শুধু চলতি বছরেই 132 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি প্রশাসন, যা 2020 এবং 2021 মৃত্যুদণ্ডের মোট সংখ্যার চেয়ে অনেক বেশি। চলতি বছরের মার্চ মাসে খুন, সন্ত্রাসবাদ সহ নানা অপরাধে জড়িত 81 জন অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। বছর কয়েক আগে সুলতান মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন সৌদি প্রশাসন মৃত্যুদণ্ড কম করার বিষয়ে উদ্যোগ নিয়েছে। একমাত্র হত্যার আসামিদের ক্ষেত্রেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, যদিও চলতি বছরের চরম শাস্তির হিসেব এই দাবিকে মিথ্যে প্রমাণিত করছে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।